শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সব অংশের মানুষের বিনোদনের জন্য কখনো সাংসদ কিংবা বিধায়ক তহবিল থেকে আবার কখনো সরকারের বিভিন্ন প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে পার্কগুলি কিন্তু শহরের বুকে যতগুলি পার্ক রয়েছে তার অধিকাংশই এখনো ব্যবহারের অনুপযুক্ত শুধুমাত্র সরকারি অবহেলার কারণেই শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পার্কগুলির অধিকাংশ এখন অবৈধ কার্যকলাপের আস্তানায় পরিণত যার ফলে শিশুরা যেমন বিনোদন থেকে বঞ্চিত ঠিক তেমনই আবার প্রবীণরা উপযুক্ত পরিকাঠামোগত জায়গার অভাবে জমাটি আড্ডা থেকে বঞ্চিত এমনই একটি এলাকা হলো আগরতলা পৌর নিগমের স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা সাংসদ তহবিল থেকে তৎকালীন পুর পরিষদের উদ্যোগে তেরো লক্ষ টাকা বের করে এখানে তৈরি করা হয়েছিল বিনোদনের জন্য একটি পার্ক এই বিপ্লবী বাঘা যতীন পার্কটি আজ বেহাল দশায় পরিণত শুধুমাত্র রক্ষণাবেক্ষণের কারণেই পার্কে থাকা শিশুদের বিভিন্ন খেলার সরঞ্জাম ধ্বংসস্তূপে পরিণত স্থানীয়দের অভিযোগ রাতের আধারে এই পার্কে চলে নানা অবৈধ কার্যকলাপ এতে অতিষ্ঠ এলাকাবাসী স্থানীয় নাগরিকরা জরাজীর্ণ এই পার্কটি সংস্কারের দাবি বারবার জানিয়ে আসলেও কোনো সুফল নেই এর মধ্যেই অনুষ্ঠিত হল পৌর নিগম নির্বাচন নির্বাচনের মাধ্যমে স্থানীয়রা পেলেন নতুন পরিষদ ফলে স্বাভাবিকভাবে নতুন পরিষদের কাছে তাদের প্রত্যাশা অনেক গুচ্ছ প্রত্যাশার মাঝে রয়েছে বেহাল দশায় পরিণত এই পার্কটি সংস্কারের পার্কটি সংস্কারের সদর্থক ভূমিকা নেবেন সদর নির্বাচিত নতুন পরিষদ এমনটাই প্রত্যাশা স্থানীয় নাগরিকদের এখন দেখার বিষয় আগামী দিন জরাজীর্ণ পার্ক সংস্কারে কতটুকু এগিয়ে আসেন নতুন পরিষদ যার দিকে তাকিয়ে রয়েছেন এলাকার শিশু থেকে শুরু করে সব বয়সের নাগরিকরা আপনার যে পার্কের যে এটা অনেকটা বিচ্ছিন্নগুলো হয়ে গেছে হ্যাঁ তারপর ধরেন আগে তো অনেক খোলা পানি খেলাধুলা করছে তারপরে দেওয়া অনেক তো আয় না আর আমরা তো আগে প্রাক্টার খেলতাম আমরা অনেক ব্যাঙ্গামিঙ্গারে অনেক কেউ আইতে পারি না অনেক খেলতেও পারি না আমরা মানে আমরা একটু ঠিক করে দিলে আমরা খেলতাম Bureau Report Search India tnn